হবে। এক হচ্ছে পাখির কাছে ও ফুলের কাছে কবিতা, ওইটা পড়ানো হয়ে গেছে। আর আছে ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা আমি একটু পড়ছি, তোমরা শোনো। বইয়ের 30 পাতা খোলো। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। এটা আমার জীবনে মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কথা বলছেন। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে গেছে। আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে, তেতলা মানে তিনতলার ঘরে। চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কত দিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি, তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। এই যে তিনি মানে কি, শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার কথা বলছেন। কোলে দুটি হাত জড়ো করা, মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। মানে ছোট বাচ্চা তো, এটা পুরোই কল্প, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার কথা। এবং বাবা যখন থাকতেন না তখন তিনি যে ছাদে গিয়ে আনন্দটা উপভোগ করতেন, সেটা মনে হয় যেন ঠিক সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেলে আমাদের যেমন আনন্দ হয় ঠিক সেরকম আনন্দ। চিরদিনের নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিং এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। বাবা থাকলে তো ছাদে ওঠা যাবে না, শুধু বাবা থাকলে কেন, তখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ছোট, হ্যাঁ বাচ্চা বয়সে তো আর ছাদে ওঠা যাবে না, কিন্তু উনি লুকিয়ে ছাদে উঠতেন। এবং বাবা যখন থাকতেন না তখন যে ছাদে ওঠার কি আনন্দ, হ্যাঁ সেটা তিনি এখানে প্রকাশ করছেন। কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির কিল্পে গাড়ি পেরিয়ে যাও, ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায়। এটা পুরোই কবির একটা কল্পনা, যেখানে আকাশের নিচে শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে, নানা বাড়ির নানা বরণের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে, মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। আমি লুকিয়ে ছাদে উঠব প্রায় দুপুর বেলায়, বরাবর এই দুপুর বেলাতে নিয়েছে আমার মন ফুরিয়ে, ও যেন দিনের বেলাকার রাত্রি। মানে রাত্রিবেলা যেমন সকলে একদম নিশ্চুপ ঘুমিয়ে থাকে, ওই দুপুর বেলায় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির লোকজন সব নিশ্চুপ ঘুমিয়ে থাকে, সেই সময় উনি ছাদে ওঠেন, পুরো রাতের মতন ব্যাপার আর কি। বালক সন্ন্যাসীর বিবাগী হয়ে যাওয়ার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি টিতু খুলে দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসত। আমাদের পাকড়া করবার আমাকে পাকড়া করবার চৌকিদার, যারা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখাশোনা করা বা ধরে রাখার জন্য যারা ছিলেন চৌকিদার, তারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর চুড়ে। আজকে এই পর্যন্তই তোমরা করবে, হ্যাঁ সুন্দর করে বইয়ের 30 পাতা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় একটুখানি করে শোনালাম, ভালো করে।